ঘুড়ি উৎসবের মাধ্যমে 2021-এর ভোটার প্রচার শুরু করে দিল বিধাননগর পুর নিগমের 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্মল দত্ত। আজ সল্টলেক দত্তাবাদের মালির মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন কাউন্সিলর নির্মল দত্ত। আজ এবং আগামীকাল দুদিন চলবে এই ঘুড়ি উৎসব। ঘুড়িতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি তৃণমূল বিধায়ক সুজিত বোসের ছবি এবং তৃণমূলের প্রতীকী চিহ্ন দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের উদ্দেশ্যে এই ঘুড়ি উৎসবের মাধ্যমে 2021-এর ভোট প্রচার শুরু করা হলো। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং দলীয় প্রতীক চিহ্ন দেওয়া ঘুড়ি কেটে গিয়ে মানুষের হাতে গিয়ে পড়বে, এভাবেই ভোটার প্রচার হবে। ভোট প্রচারে একটা নতুনত্ব আনা হয়েছে ঘুড়ি লাটাইয়ের মাধ্যমে, এমনটাই দাবি উদ্যোক্তাদের। নতুন আজকে মোটামুটি ঘুড়ির সময় প্রতি বছরই করি, আজকে একটু নতুনত্ব করলাম কি মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে, দলনেত্রী মমতার ছবি দিয়ে, আমাদের প্রিয় বিধায়ক আমার ভগবান সুজিত বোসের ছবি দিয়ে ঘুড়ি ও দলের সিম্বল দিয়ে ঘুড়ি সব মাটির মধ্যে শুধু যা আছি আমরা যা প্রচার করছি, আকাশে যে প্রচারটা হচ্ছে সে প্রচারটা অভিনন্দনের অন্যরকম প্রচার হবে। এই যে ঘুড়ি যখন কেটে যখন যাবে, কারণ না কেউ পাবে, সে ঘুড়ি তো এখানে পড়বে না, অন্য পাড়ায় পড়বে, তাহলে আরে একটা নতুনত্ব ঘুড়ির প্রচারটা দিয়ে শুরু করলাম দলীয় একদম 2021-এর জন্য লড়াইটা শুরু করেছি। আমার নাম নির্মল দত্ত, আমি বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।